তো করছি, বদলা যে কদিন করার, বদলা এক রোজ দিলে তুমি তো দুই রোজ দাও একদিনে, আনলিমিটেড জিরানি ছাড়া কাজ। তো গ্রামের বাড়িতে এসেছি, ঘরের ভিতরে ইট বিছানো হয়েছে, এখানে অনেক কাজ করানো হয়েছে, কারণ বাড়িতে কোনো মানুষজন নাই, কোনো ঘর দরজা কোনো ঠিকঠাক হয়নি। কাঠমিস্ত্রি কাজ করতেছে, তো ঘর ইট বিছানো হয়েছে। এটা এই ঘরটা আমার শ্বশুরের আমলের, মানে প্রায় 40 বছর আগের ঘর। তো এই ঘরটাই আমরা ঠিক করে নিতেছি, কারণ যেহেতু গ্রামের বাড়িতে চলে আসব, এই ঘর ঠিক করে আমরা এখানে এসে উঠব। পরে আস্তে ধীরে আবার আমরা ইনশাল্লাহ যখন বিল্ডিং করব, তখন আবার আমাদের ঘরে চলে যাব। তো আমার শ্বশুর বলতেছে যে এই ঘর থাকতে তোমরা এখন ঢাকা থেকে আইসা আইসা কাজ করবা কেন, তোমরা এই ঘর ঠিক করে এই ঘরেই উঠো। তো দেশ গ্রামে বিশেষ করে বাথরুমটা বাইরেই হয়, ওই যে বাথরুম, তো আমরা এই জন্য রুমের ভিতরে এটা কিচেন করব। তো টিনের বেড়া অবশ্যই সাজালে গোছালে অনেক সুন্দর হবে। আর এখানে টিনের বেড়া দিয়ে এখানে আমরা পাকঘর মানে বানাবো, আর এদিকে ওয়াশরুম। তো ওয়াশরুমের কাজ চলতেছে। তো দুর্ভাগ্য রাজমিস্ত্রি পাওয়া যায় না এখানে, একদিন না দুই দিন এসেছিল, এরপরে আর কোনো খবর নাই, তো কি অবস্থা, এই জন্য কাজে মানে আগাতে পারছি না। এদিকে প্রচুর পরিমাণে কাঠকুট রাখা, ঘরের অবস্থা অনেক খারাপ, স্টিলের আলমারি বাইর করে রাখা হয়েছে, কারণ আলমারিটা অনেক আগের, প্রায় 22 বছর আগের, 22-23 বছর হয়েছে, কিন্তু এত ওজন এত ভারী, মানে 3-4 জন এইভাবে আইনা রাখছে এখানে ঘর থেকে। এদিকের অবস্থাও অনেক খারাপ, যে যত ময়লা আবর্জনা সব এখানে রাখা হয়েছে, এদিকে অনেক কাঠপাট রাখা। তো দেখি এদিকে কাঠমিস্ত্রি কাজ করতেছে, কাঠমিস্ত্রি এখন কাজ বাকি, এখানে পাটাতন, যে কুটার পাটাতন বাকি আছে। এটাকেই বলেছিলাম ওই দিন যে ভূতরে বাড়ির মতো লাগে, তো এখন অনেকটা উন্নতি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো যখন ফ্লোরটা পাকা হয়ে যাবে, ঘর রং করা হবে, তখন আলহামদুলিল্লাহ অনেক ভালোই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে টিনের ঘরও রাজপ্রসাদ হয়। তো ওই তো আমরা এইভাবে রান্নাবান্না করে খাচ্ছি, মানে আমাদের এখন জীবনযাপনটা মানে কেমন অন্যরকম হচ্ছে, কারণ আসলে আমরা কিছুই তো নিয়ে আসি নাই, যা আছে এগুলো আগে একবার আসছিলাম তখন রেখে গিয়েছিলাম হালকা পাতলা কিছু, তো ওইগুলো দিয়ে চলতেছে। সবাই ভালো থাকবেন, প্রতিদিন ভিডিও দিব, কারণ অনেক দিন হয় ভিডিও দেওয়া হয় না, তো আজকে আবার শুরু করলাম। এতো এখানে বালু এনে রেখেছে, আর ওইখানে আমরা গাছ লাগাবো, তার জন্য অনেক মাটি ফেলেছি। এই আমার জামাই চালে উঠতেছে, কত কাজ করে, বদলার কাজ যা আছে সব আবার জামাই করে না, বদলা তো করছি, বদলা যে কদিন করার, বদলা এক রোজ দিলে তুমি তো দুই রোজ দাও একদিনে, আনলিমিটেড জিরানি ছাড়া কাজ। তো এইভাবেই চলছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।